আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মনের স্বপ্ন ইচ্ছা বা হাজাত পূরণ করার এক শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমলটি শুরু করার পূর্বে যে কাজগুলি করতে হবে তা হলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা বর্জন করতে হবে, কাবিরা গুনাহ যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ, ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে, হালাল রুজি খেতে হবে, পিতা ও মাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, স্ত্রী আমলটি করলে স্বামীর সঙ্গে আর স্বামী আমলটি করলে স্ত্রীর সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। যদি কেউ কোনো গুনাহের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তওবা করে নিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, তারপর আমলটি শুরু করুন, ইনশাল্লাহ ফল পাবেন। যে কোনো নামাজের পর এই আমলটি করতে পারেন বা অন্য কোনো সময়েও এই আমলটি করতে পারেন। যদি নামাজের পরে আমলটি করে থাকেন তাহলে নতুন করে উযু করার প্রয়োজন নেই, আর যদি অন্য কোনো সময় আমলটি করে থাকেন তাহলে সুন্দর করে উযু করে নেবেন, তারপরে শরীরে খুশবু লাগিয়ে নেবেন এবং একটি মুসাল্লা অর্থাৎ নামাজ পড়ার পাটি নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে এই আমলটি শুরু করবেন। আমলটি কি? আমলটি হলো প্রথমে সাত বার দরুদ শরীফ, তারপরে এক শতবার সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সুরাটি, তারপরে আবার সাত বার দরুদ শরীফ। মনে রাখতে হবে এক শতবার যে আপনি সুরা ইখলাস পড়বেন শুধুমাত্র প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, বাকি ৯৯ বারে আর নতুন করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার প্রয়োজন নেই। আমলটি শেষ করার পরে অন্তর থেকে আল্লাহর উপরে ভরসা রেখে নিজের হাজাতের কথা, মনের কথা, নিজের স্বপ্নের কথা আল্লাহ রব্বুল আলামিনকে বলতে হবে। যে যে বিষয় নিয়ে আমলটি করবেন সেই সমস্ত বিষয়গুলি আল্লাহর দরবার পেশ করতে হবে এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতে হবে। আল্লাহ যদি আমল কবুল করে থাকেন তাহলে আমাদের স্বপ্ন, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।